আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না যাত্রীদের। খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন বললেন ব্যক্তিগত চিকিৎসক, আন্দোলনে আহতদের চিকিৎসা সহযোগিতা করার নির্দেশ। এবং গাজায় ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের 8 সহ 25 ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বড় বাধা বলে হামাসের অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স অন্য মহাদেশেও শনাক্ত হওয়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর পরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় বাংলাদেশ। মাঙ্কিপক্স শনাক্তে থার্মাল স্ক্যানার বসানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সতর্কতামূলক এসব ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। থার্মাল স্ক্যানারে পরীক্ষা করতে গিয়ে সাধারণ যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যে ডক্টর আছে সে ব্যাপারে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। তারপরেও যদি কখনো যদি মনে হয় যে আমাদের একটু আরও ইনক্রিজ করা লাগবে লোকজন, তখন আমরা ইনক্রিজ করব। যাত্রীদেরও সতর্ক হওয়ার পরামর্শ বিমানবন্দর কর্তৃপক্ষের। এখানে আমাদের সংক্রমণ রোগ শনাক্তকরণ কেন্দ্র আছে, কাউকে যদি সাসপেক্টেড মনে হয় আমরা সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে যাব। যাত্রীদের জন্য আমাদের 2 স্ক্যানার আছে যেখানে কন্টিনিউয়াসলি স্বয়ংক্রিয়ভাবে মনিটর করা হচ্ছে তাদের টেম্পারেচার। এইখানে দেখেন আমাদের ডক্টরস এনাকে বসে আছে, কন্টিনিউয়াস ওনারা দেখছে। তাদেরকে আমরা সতর্ক করছি যেন এটা আমাদের দেশে স্প্রেড না করে। তো এখানে স্প্রেড করার প্রথম জায়গা হচ্ছে এয়ারপোর্ট, কারণ সব সারা দুনিয়া থেকে লোকজন এসে এখানে আসছে। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মাঙ্কিপক্স আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। আগস্টের 15 থেকে হ্যাঁ আমরা স্ক্রিনিং শুরু করছি এবং এখন পর্যন্ত পাই নাই। কারো শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের নির্দেশনা নিয়ে দেশে আসার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে গেলেও কোন দেশে বা কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন তা এখনও নিশ্চিত হয়নি। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে গিয়ে ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়ার নির্দেশে আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। বিভিন্ন জায়গায় ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালগুলোতেও যাচ্ছেন বিএনপি নেতারা। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আহতদের দেখতে যান সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া ডাক্তার AZM জাহিদ হোসেন। চিকিৎসার ব্যাপারে সরকার যেটি করছে করবে, এর বাইরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিজস্ব উদ্যোগে আমাদের দলের চেয়ারম্যান, দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া উনি অসুস্থ। তারপরে উনি, আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যেমন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকও তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাচ্ছেন বলে জানান ডাক্তার জাহিদ। দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারা কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসা হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে না। জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিগত সরকারের সকল দুর্নীতিবাজ সংসদ সদস্যদের বিচার করতে হবে। রাজধানীর তুরাগ থানায় বিক্ষোভ সমাবেশে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে তেজগাঁওয়ের খেলাঘর মাঠেও। মূল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিতাওয়াল ও সাইফুল আলম নীরব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে যত সময় লাগবে অন্তর্বর্তী সরকার ততদিন ক্ষমতায় থাকবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়ারা 2024 সালের মুক্তিযোদ্ধা, ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দিতে হবে। পরগাজিমের রিপোর্ট। হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। সেখানে ভর্তি থাকা আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার পর সন্ধ্যায় কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। একজন মানুষ তার দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, সে হাসপাতালে এখানে কাতরাচ্ছে, তার তো বাকি পরীক্ষাটা দিয়ে পাশ করে যাওয়া সম্ভব না, তাকে ওই বিবেচনাটুকু করতে হবে। এই মানুষগুলো কিন্তু 2024 সালের মুক্তিযোদ্ধা, তাদের কথা আপনার মাথায় রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে জন্মাষ্টমী উৎসব নির্ভয়ে পালন করতে পারে, ছাত্ররা সেটি গুরুত্ব সহকারে দেখবে বলে জানান সার্জিস। বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াতে পারে, যেটি ছড়ানো হচ্ছে, আপনারা এসব প্রোপাগান্ডায় কান দিবেন না। আমরা অবশ্যই সেদিন আমরা যেমন রাজপথের সামনে ছিলাম, সেদিনও আপনার ওই শুভ জন্মাষ্টমীর যে মিছিলটি হবে, যে র্যালিটি হবে, সেটির সামনে আমরা থাকব এবং আপনাদের গায়ে কোনো আঘাত যাওয়ার আগে সেই আঘাতটি আমাদেরকে করতে হবে। প্রশ্নের জবাবে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। তো স্বাস্থ্যখাত, শিক্ষাখাত এবং পরিবহন যে খাতটি রয়েছে, এই খাতটিকে যতদিন না পর্যন্ত গণমুখী করা হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করছি প্রাথমিকভাবে রাষ্ট্র সংস্কারের কাজটি শেষ হয়নি। যতদিন না পর্যন্ত স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশে যে নির্বাচনের যে পরিবেশটি সেই পরিবেশটি নিশ্চিত হবে। নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে। হাসপাতালগুলোতে সিন্ডিকেট করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ার করেছেন দুই সমন্বয়ক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। গাজার দেইর ই বালাহ শহরে ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের 8 সদস্য সহ 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা শহরের কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় 9 জন নিহত হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা 40,000 ছাড়িয়েছে। দশমবারের মতো ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি, বন্দী মুক্তি ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় বাধা বলে অভিযোগ করেছে হামাস। হামাস বলছে, কাতারে 2 দিন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি প্রতিনিধি থাকলেও তা অগ্রসর হচ্ছে না। সময় হলো একটি বিরতি নেওয়ার, বিরতির পর আরো যা থাকছে। নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে এখনো আশাবাদী বাংলাদেশ, জটিলতা কাটিয়ে আয়োজন করা গেলে বাংলাদেশের জন্য মাইল ফলক জানালেন ক্রীড়া উপদেষ্টা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি।
জুলাই মাসে শুরু হওয়া ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন এলাকায় কমপক্ষে 190 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 333 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 96 জন শিশু ও 30 জন নারী রয়েছে। বন্যায় দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে 68 জন, উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া 65, সিন্ধু প্রদেশে 32 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেলুচিস্তান প্রদেশে 13 জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 5 জন সহ অন্যান্য অঞ্চলে বেশ কয়েকজন মারা গেছে। বন্যায় 2,293টি বাড়ি ও 30টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ ধরনের খামার আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামে রাজারহাট উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ 2 বছর আগে বিলের উপর জমি লিজ নিয়ে বাপবেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস পালন করে লাভ কম হয়। গত বছর থেকে পেকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরেছে তার। অল্প সময়ে মাত্র 3 মাসের মধ্যে হাঁস খাওয়ার মতো উপযুক্ত, বাট বিক্রি করতেও সহজ, কারণ হাতে নিয়ে গেলে বা বাজারে নিয়ে গেলে দ্রুত বিক্রি হচ্ছে, এটা অত্যন্ত ভালো। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয়রা। খুব ভালো হয়, এই জন্য সবাই করতে যায় আর কি। আগামীতে আমি চিন্তা ভাবনা করেছি যে এই হাঁসটা কিভাবে আরো বড় পরিসরে করা যায়। এই হাঁসটা মূলত ডিমের উৎপাদনের পাশাপাশি এটা মাংসের জন্য খুবই একটা উপযোগী হাঁস। আব্দুল আজিজের হাঁসের খামারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমিষের চাহিদা পূরণের জন্য যথাযথভাবে কাজ করে যাচ্ছি এই খামার গড়ে তোলার জন্য। আর খামারিদের আমরা যতটুকু সম্ভব ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করতেছি, ওষুধপত্র দিয়ে সহযোগিতা, মুখে সহযোগিতা করতেছি। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 মাস পর পর ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1600 থেকে 1800 টাকায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়ায় 2 লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। সড়কের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় চত্বরে এসব গাছ রোপণ করা হবে। রফ জালাল ও ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, এতে জনজীবনের পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। এরই অংশ হিসেবে শিবগঞ্জের গ্রামীণ রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্বের জলবায়ু খুব বৃদ্ধি পাচ্ছে, এতে আমাদের গাছের উপভোগ করবে, গাছের অনেক উপকারিতা আছে, আমরা সেই উপকারিতাগুলো আমরা গ্রহণ করব। আমরা গাছটা সুন্দরভাবে পরিচর্যা করব, পানি দিব। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়, তারপর আমাদের যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে জায়গায় যে রাস্তাসমূহ আছে, এই রাস্তাসমূহে আমরা বৃক্ষরোপণের, রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি। তবে শুধু বৃক্ষরোপণে নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান আয়োজকদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।